বিসমিল্লাহির রহমানুর রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির উমরা এবং হজ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, 2024 সালে বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বসবাসরত সকল বাংলাদেশিরা যারা 2024 সালে হজ করতে চাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সংবাদটি হচ্ছে, সৌদি আরবের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। একজন হচ্ছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর তৌফিক আল রাহিয়া এবং বেসরকারি বিমান চলাচলের সাধারণ কর্তৃপক্ষের মহামান্য চেয়ারম্যান আব্দুল আজিজ আল দুয়াইলিস। এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের সফরের উদ্দেশ্য হচ্ছে 2024 সালে বাংলাদেশ থেকে আগত সকল হজ যাত্রীদের কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং কম খরচে হজ পালনের জন্য সৌদি আরবে আসার সুযোগ তৈরি করে দেওয়া যায়। কারণ সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বিশ্বের যে সকল দেশগুলো থেকে সবচাইতে বেশি সংখ্যক হাজি সৌদি আরবে গমন করেন তার মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ। কারণ এই দেশগুলোতে সবচাইতে বেশি মুসলমানদের বসবাস, আর এই হজ করার জন্য আমাদের এই সকল দেশ মুসলিম প্রধান দেশগুলোর মানুষের সবচাইতে বেশি আসেন এবং অন্যান্য দেশের মুসলিমরাও আসেন যেখানে সংখ্যায় তাদের থেকে আমাদের থেকে একটু কম। তো সম্মানিত ভিউয়ার্স, এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে সফরের উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশের হজ এবং বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবেন, কিভাবে নির্বিঘ্নে হজে আসা যাত্রীদেরকে সেবা প্রদান করা যায় কম খরচে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের হাজিরা হজ করার সময় শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্সের এই দুটি ফ্লাইটই আসতে হয় এবং আসতে বাধ্য হয়, কারণ অন্য ফ্লাইটের অনুমতি নেই হজ যাত্রী পরিবহনের। তাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই বছর হজ পালনের জন্য টিকেটের মূল্যই ধরা হয়েছিল 1,97,000 টাকা। যদিও আপনারা এই মুহূর্তে জানেন যে অক্টোবর মাসে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশে সৌদি আরব থেকে রাউন্ড টিকিট মাত্র 1,300-1,500 রিয়ালে পাওয়া যাচ্ছে, বাংলাদেশ থেকেও আসার জন্য খুবই কমে পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে সৌদি আরবে আসার জন্য সাধারণ যাত্রীদের অনেকগুলো রুটস থাকে ট্রানজিট হয়ে, এমিরাতস, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ সহ কুয়েত এয়ারওয়েজ, অসংখ্য ফ্লাইট থাকে, সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতা থাকে, বিদায় এই ধরনের সুযোগ সুবিধাগুলো যাত্রীরা পেয়ে থাকে। কিন্তু হজের ক্ষেত্রে সেই সুযোগটি নাই বিদায় এই ফ্লাইটগুলোর দাম অনেক, ফ্লাইটের টিকিটগুলোর দাম অধিক হয়ে থাকে এবং এই অধিক মূল্যের কারণে হজের খরচ অনেক বেড়ে যায়। এই বছর আপনারা দেখেছেন যে একজন হাজি বাংলাদেশ থেকে হজ করতে প্রায় 7,00,000 টাকা খরচ করতে হয়েছে, যেগুলো ও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া থেকেও অনেক কম। তাই 2024 সালে হাজি সাহেবদের নির্বিঘ্নে হজ করে হজে আসার জন্য বাংলাদেশের পর্যটক বিষয়ক বেসরকারি বিমান চলাচলের প্রতিমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেন এবং একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেটি হচ্ছে 2024 সালে বাংলাদেশ থেকে ট্রানজিট হয়েও সৌদি আরবে এসে হজ করা যাবে। সে সুখবরটি আবারও বলছি, 2024 সালে বাংলাদেশ থেকে ট্রানজিট বিমানেও সৌদি আরবে এসে হজ করে যাওয়া যাবে। এই সংবাদটির জন্য এত বছর ধরে বাংলাদেশে থেকে আসা হজযাত্রীরা অধীর আগ্রহী ছিলেন এই চুক্তিটি হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এই চুক্তিটি আজ হয়ে গিয়েছে এবং ধর্মমন্ত্রীর সাথে বৈঠকে আরও যেসব আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়েও সৌদি আরবের ধর্মমন্ত্রী এবং সৌদি আরব বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বৈঠক করেছেন এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তা আশা করি
2024 সালে বাংলাদেশ থেকে যারা হজ করতে সৌদি আরবে আসবেন তাদের খরচটাই অনেকটা কমে আসবে, এবং হজযাত্রীরা নির্বিঘ্নে সহজে তাদের সেই কাঙ্ক্ষিত আসার সেই হজ পালন করে দেশে ফিরে যেতে পারবেন। এই দোয়া এবং শুভকামনা সকলের জন্য রইল। এবং সম্মানিত ভিউয়ার্স, আমি তোফায়েল আহমেদ 2023 সালের সকল হজের খবর আপনাদেরকে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমাকে যদি সুস্থ রাখে 2024 সালেরও সকল হজের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী খবর নিয়ে আসলেই আপনাদের সামনে নিউজটি চলে আসে। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।